মৃত ডাক্তার ছাত্রীর আত্মার শান্তি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে নদিয়ার হরিণঘাটা ভেটেরিনারি ডাক্তার ছাত্রছাত্রীরা একযোগে মোমবাতি মিছিল বার করেন তার স্মৃতির উদ্দেশ্যে। হরিণঘাটা ভেটেরিনারি ক্যাম্পাস থেকে মোমবাতি নিয়ে পায়ে হেঁটে বহনপুর বাজার হয়ে বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেলেন। ছাত্রছাত্রীদের দাবি, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যেসব ক্যাম্পাসগুলোতে এখনও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা বসানো নেই, নজরদারির জন্য সেগুলো অতি সত্বর কর্তৃপক্ষের হস্তক্ষেপ করা উচিত। নদিয়ার হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট অফ দ্য খবর। শ্রীকর মেডিকেল হসপিটাল কলেজে বলো, গত 8 তারিখ রাতে যে আমাদের পিএইচডি সেকেন্ড ইয়ারের যে মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর মমতা দেবনাথের সাথে জঘন্য কথা ঘটেছিল, তার জন্য আমরা মেডিসিন দিয়েছি। আমাদের সাথে ভেটেরিনারি ক্যাম্পাস ফার্মাসি সবাই আমরা কি মনে হচ্ছে এই যে বারবার হোস্টেলে থাকাকালীন এইভাবে একাধিক ঘটনা ঘটে চলেছে, কোথাও কি সুরক্ষিত রয়েছে তোমরা? আমরা কোনোভাবে সুরক্ষিত সেক্ষেত্রে অভিযোগ করেছো কি যে কী কী ব্যবস্থাপনা রাখা দরকার, কী কী ব্যবস্থাপনা থাকা দরকার? আমরা অবশ্যই চাইব যে যারা অভিযুক্ত এটার সাথে যে যুক্ত তাদের কঠোর পরিশ্রম শাস্তি চাই। কী নাম? কতজন আজকে এই মিছিলে? আমাদের মিছিলে মোটামুটি 1000 জন যুক্ত হয়েছে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।